আমার আসলে আমি এদের সাথে দেখা হওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমি আমার যেন আমার সেই 15-20 বছর বয়সের দিকে আমি আবার ফিরে গিয়েছি। আসলে এরা ধরনের আয়োজন যারা করেছেন, আপনারা অনেকেই এই স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা লাভ করে আপনারা বাংলাদেশের বিভিন্ন নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর শিক্ষা গ্রহণ করে আপনারা বাংলাদেশের বিভিন্ন দপ্তরে আপনারা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেবামূলক প্রতিষ্ঠানে আপনারা কর্মরত আছেন। তো সেই কর্মরত থাকা অবস্থায় মাঝে মধ্যে যদি এই শিকলের টানে শিকলের খোঁজে যদি প্রতি বছর একবার কালীগঞ্জে আপনাদের পদার্পণ হয়, তাহলে আমরা সকলেই মিলে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এবং যারা বিভিন্ন ভালো ভালো পর্যায়ে আপনারা কর্মরত আছেন, এই স্কুলটার দিকে একটু খেয়াল রাখবেন, এই সুগার মিলের দিকে খেয়াল রাখবেন। সর্বোপরি কালীগঞ্জের ভালো মন্দের জন্য আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন, ভালো দিক নির্দেশনা দিবেন, যে দিক নির্দেশনার মধ্যে দিয়ে আমরা যারা জনপ্রতিনিধি আছি আবার সুন্দর করে কালীগঞ্জকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সম্মানিত মেয়রকে তার মূল্যবান কথা বলার জন্য। আসলে আমরা সে যে কথা বলছে সেই কথা সূত্র ধরেই আমি বলি, আমরা মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছি তারা আমরা একটা পরিবারের মতো, এবং সেই পরিবারের মধ্যমণি, সেই পরিবারের প্রধান ছিলেন আমাদের সম্মানিত প্রধান শিক্ষক, যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তাকে আমি তার শান্তি তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবার বক্তব্য নিয়ে আসছে জনাব মোহাম্মদ আনোয়ার কবির, ব্যবস্থাপনা পরিচালক মোবারকগঞ্জ সুগার মিল টালিগঞ্জ চিনারগাঁ। Thank you.